Assalamualaikum. আমি রাহিলা আক্তার, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ সেক্টর 6 এর একজন সিনিয়র শিক্ষক। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং বাসায় অবস্থান করছো। সেই সাথে বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যে স্বাস্থ্যবিধিগুলো আমাদের মেনে চলা উচিত সেগুলো মেনে চলছো। আমি তোমাদের সামনে আবারও অধ্যায় 11-র আরেকটি নতুন পাঠ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের সামনে অধ্যায় 11-র পার্ট 6 নিয়ে আলোচনা করব। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো একাদশ অধ্যায় বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী। আমি এখানে পার্ট 6 রাখাইনদের বিভিন্ন বিষয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখো আজকের এই আলোচনার পরে আমার বিশ্বাস, আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা এই ক্লাসটা দেখছো তারা রাখাইনদের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ মানচিত্রের কোন একটা অংশ তুলে ধরে যদি বলা হয় এই অংশে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে এবং সেটার উপর বেস করে যদি কোন সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে করা হয়, আমার বিশ্বাস তোমরা এর উত্তর দিতে পারবে। সেই সাথে রাখাইনদের আদি বাস সম্পর্কে ধারণা পাবে, অর্থাৎ রাখাইনরা কোথা থেকে বাংলাদেশে এসেছে সে সম্পর্কে তোমরা একটা ধারণা পাবে। রাখাইনদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ আমরা এখানে রাখাইনদের জীবন প্রণালীও তোমাদের সামনে তুলে ধরব। শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের শুরুতে অর্থাৎ পার্ট 1-এ মানচিত্রের বিভিন্ন অংশে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান তোমাদের সামনে তুলে ধরেছিলাম, আমার বিশ্বাস তোমাদের মনে আছে। তো সেখানে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অবস্থান মানচিত্রের বিভিন্ন অংশে তোমাদের সামনে তুলে ধরা হয়েছিল, তার মধ্যে একটা অংশ ছিল দক্ষিণ পশ্চিমাংশ। এই দক্ষিণ পশ্চিমাংশের তিনটা বিশেষ জেলা তোমাদের সামনে তুলে ধরে আমরা বলেছিলাম সেখানে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে, রাখাইনরা, এবং সেই তিনটা বিশেষ জেলা কি কি? পটুয়াখালী, বরগুনা এবং কক্সবাজার। অর্থাৎ আমরা আমাদের মানচিত্রের দক্ষিণ পশ্চিমাংশে তিনটা জেলা দেখিয়েছিলাম, পটুয়াখালী, বরগুনা এবং কক্সবাজার। এই তিনটা জেলায় আমরা একটা বিশেষ ক্ষুদ্র নৃগোষ্ঠীকে পেয়েছিলাম এবং তারা হচ্ছে রাখাইন। আজকে এই রাখাইনদের ভৌগোলিক অবস্থান, আদিবাস, তাদের জীবনযাত্রা প্রণালী অর্থাৎ তাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় জীবনী তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আসো প্রথমে ভৌগোলিক অবস্থানটা, যদিও আমরা আগেও এটা সম্পর্কে ধারণা পেয়েছি, আর একবার তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এখানে রাখাইনদের ভৌগোলিক অবস্থানটা আলাদাভাবে তোমাদের জন্য আমি একটা ছবি নিয়ে এসেছি। এখানে আমি মানচিত্রে তিনটা জেলা তোমাদের সামনে দেখাচ্ছি, পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার। পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার মানচিত্রে কোন অংশে অবস্থান করছে? দক্ষিণ পশ্চিমাংশে। অর্থাৎ আমাদের মানচিত্রে একদম নিচের দিকে আমরা পটুয়াখালী, বরগুনা এবং কক্সবাজারে তিনটা জেলা পাবো। এই তিনটা জেলায় আমরা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীকে পাচ্ছি? রাখাইনদেরকে। দেখো এখানে রাখাইনদের কয়েকটা ছবি তোমাদের জন্য জোগাড় করা হয়েছে। এই রাখাইনদের যদি বৈশিষ্ট্য আমরা দেখি, রাখাইনদের আবাসতন্ত্র বললাম পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার। তাদের নৃতাত্ত্বিক পরিচয় যদি আমরা তুলে ধরি, যেটা আমরা পার্ট 1-এও পেয়েছি, তারা হচ্ছে মঙ্গোলীয় নৃগোষ্ঠীভুক্ত। কোন নৃগোষ্ঠীভুক্ত? মঙ্গোলীয় নৃগোষ্ঠীভুক্ত। আমরা যদি রাখাইনদের দৈহিক বৈশিষ্ট্য দেখি, তাহলে তারা দেখতে কেমন হয়? তাদের মুখমণ্ডল গোলাকার, দেহের রং ফর্সা এবং চুলগুলো হয় একদম সোজা। অর্থাৎ রাখাইনদের এখানে একটা পুরো পরিচয় তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তারা কোন কোন জেলায় থাকে? তারা থাকছে পটুয়াখালী, বরগুনা, কক্সবাজার। তারা কোন নৃগোষ্ঠীর নৃতাত্ত্বিক পরিচয়? তারা হচ্ছে মঙ্গোলীয় নৃগোষ্ঠীভুক্ত। তারা দেখতে কেমন? তাদের মুখমণ্ডল গোলাকার, দেহের রং ফর্সা এবং চুল সোজা। তাহলে আমরা রাখাইনদের ভৌগোলিক অবস্থান এবং তাদের দৈহিক বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পেলাম। আসো এবার আমরা রাখাইনদের আদি বাস সম্পর্কে একটু দেখি, অর্থাৎ রাখাইনরা কোথা থেকে আমাদের দেশে এসেছে। আমরা যে রাখাইন শব্দটা উচ্চারণ করছি, এই রাখাইন শব্দটি পালি ভাষার শব্দ রাখাইন হতে এসেছে। রাখাইন কোন ভাষার শব্দ? পালি ভাষার শব্দ। খুব গুরুত্বপূর্ণ একটা জ্ঞানমূলক প্রশ্ন। এবং এই রাখাইন শব্দটার অর্থ কি? রাখাইন শব্দটার অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি। রক্ষণশীল জাতি। কেন রাখাইনদেরকে রক্ষণশীল জাতি বলা হয়? কারণ রাখাইনরা তাদের ধর্মীয়
ধর্মীয় কৃষ্টি সমূহ, তাদের সংস্কৃতি, এগুলো সম্পর্কে যে কৃষি সমূহকে রক্ষা করার প্রতি অনেক বেশি সচেষ্ট থাকে। তাহলে আমরা যদি রাখাইন সম্পর্কে, রাখাইন শব্দটির উৎপত্তি সম্পর্কে বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে পালি ভাষায় শব্দ রাখাইন থেকে রাখাইন শব্দটি এসেছে। রাখাইন শব্দের অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি। যদি ছোট্ট একটা প্রশ্ন আসে যে কেন এদেরকে রক্ষণশীল জাতি বলা হয়, তখন তোমরা বলবে যে এখানে এরা মূলত তারা তাদের ধর্মীয়, তাদের বিভিন্ন সংস্কৃতি বা পরিচয়, ধর্মীয় কৃষ্টি সমূহ রক্ষার প্রতি অনেক বেশি সচেষ্ট থাকে। এবং এই রাখাইনরা মূলত মিয়ানমারের আরাকান অঞ্চল থেকে বাংলাদেশে এসেছে। কোথা থেকে বাংলাদেশে এসেছে? মিয়ানমারের আরাকান অঞ্চল থেকে। রাখাইনদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রাখাইনরা নিজেদেরকে রাখাইন নামে পরিচয় দিতে ভালোবাসে। মনে থাকবে রাখাইনরা কি হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে ভালোবাসে? রাখাইন হিসাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? রাখাইন শব্দটির উৎপত্তি হয়েছে পালি ভাষার শব্দ রাখাইন হতে, যার অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি। কেন রাখাইনরা রক্ষণশীল? কারণ তারা তাদের নিজেদের পরিচয়, সংস্কৃতি এবং ধর্মীয় কৃষ্টি সমূহ, এগুলো রক্ষা করার প্রতি অনেক বেশি সচেষ্ট থাকে। এবং এই রাখাইনরা কোথা থেকে বাংলাদেশে এসেছে? মিয়ানমারের আরাকান অঞ্চল থেকে বাংলাদেশে এসেছে। আর তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদেরকে রাখাইন নামে পরিচয় দিতেই ভালোবাসে। আসো আমরা রাখাইনদের সামাজিক জীবনটা একটু দেখি। আমরা যদি রাখাইনদের সামাজিক জীবনটা দেখি, তাহলে দেখবে যে তাদের পরিবারগুলো হচ্ছে পিতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক আসলে কি জিনিস? দেখো, পরিবারকে যদি কর্তৃত্বের ভিত্তিতে ভাগ করা হয়, তাহলে আমরা দু ধরনের পরিবার দেখতে পাই। একটা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার, আর একটা হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার। মাতৃতান্ত্রিক পরিবার কোনগুলো? যে সমস্ত পরিবারে মাতাই হচ্ছেন পরিবারের প্রধান, মাতার নিয়ম অনুযায়ী পরিবার পরিচালিত হয়, সেটা হচ্ছে মাতৃতান্ত্রিক পরিবার। মাতাই হচ্ছেন সেই পরিবারের মূল কর্তা এবং তিনি পরিবারটাকে নিয়ন্ত্রণ করছেন। আর যদি পিতৃতান্ত্রিক হয়, তাহলে বুঝতেই পারছো পিতাই হবেন পরিবারের প্রধান, তিনি পরিবারকে নিয়ন্ত্রণ করছেন, পরিবারের সকল কার্যাবলী তার নিয়ম অনুসারে পরিচালিত হবে। অর্থাৎ পরিবারের পিতাই হচ্ছেন প্রধান কর্তা। এই ধরনের পরিবারকে কি বলা হয়? পিতৃতান্ত্রিক পরিবার বলা হয়। আমরা যে রাখাইনের কথা বলছি, এই রাখাইনদের সামাজিক জীবন বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই তাদের পারিবারিক জীবনটা হচ্ছে পিতৃতান্ত্রিক। অর্থাৎ পিতাই হচ্ছেন পরিবারের প্রধান এবং তার নিয়ম অনুযায়ী পরিবারটা পরিচালিত হবে। আর এখানে একটা বিশেষভাবে উল্লেখযোগ্য একটা বিষয় হচ্ছে, যদিও পিতৃতান্ত্রিক পরিবার, তারপরও রাখাইনরা মেয়েদেরকে বেশ শ্রদ্ধা করেন। আসো রাখাইনদের অর্থনৈতিক জীবনটা দেখি। রাখাইনদের অর্থনীতি হচ্ছে কৃষির উপর নির্ভরশীল, অর্থাৎ কৃষি প্রধান অর্থনীতি। এরপরেও এদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের নিজেদের যে হস্তচালিত তাঁত, সেখানে কাপড় বুনে। শিক্ষার্থীরা, তোমরা একটা জিনিস বিগত বেশ কয়েকটা পাঠে দেখতে পেয়েছো যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের বাসায় যে নিজস্ব হস্তচালিত তাঁত আছে, সেখানে কাপড় বোনে। এবং আমরা এটাও জানি যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বোনা এই তাঁতের কাপড়, এগুলোর মান বেশ ভালো, বেশ উন্নত মানের কাপড় তারা বোনে। আমাদের রাখাইনরাও ঠিক তেমনি নিজেদের হস্তচালিত তাঁতে কাপড় বোনে। রাখাইনদের ধর্মীয় জীবনটা দেখলে আমরা দেখতে পাই রাখাইনরা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী, অর্থাৎ ওদের জনগোষ্ঠীরা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। এবং রাখাইনদের একটা বিশেষ বিষয় হচ্ছে তারা তাদের শিশু কিশোরদেরকে বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ভিক্ষুদের হাতে ধর্মীয় শিষ্টাচারে শিক্ষিত দীক্ষিত করে। অর্থাৎ বিভিন্ন প্রত্যেকটা ধর্মেরই কোনো না কোনো উপাসনালয় আছে, ঠিক তেমনি বৌদ্ধদের জন্য ধর্মীয় উপাসনালয় হচ্ছে বৌদ্ধ মন্দির। এবং প্রত্যেকটা ধর্মে যেমন কিছু ধর্মীয় ব্যক্তিত্ব আছে, ঠিক তেমনি বৌদ্ধদের ক্ষেত্রে যে ধর্মীয় প্রধানরা আছেন তাদেরকে বলা হয় বৌদ্ধ ভিক্ষু। তাহলে রাখাইনরা কি করে? তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে, শিশু কিশোরদেরকে এই বৌদ্ধ ভিক্ষুদের হাতে বৌদ্ধ মন্দিরে তাদের যে ধর্মীয় শিষ্টাচারগুলো আছে, ধর্মীয় নিয়ম নীতি, এগুলো মেনে চলার জন্য ছোটবেলায় পাঠিয়ে দেয়, তাদেরকে ধর্মীয় শিষ্টাচারে দীক্ষিত করে। তাহলে তাদের ধর্মীয় জীবনে আমরা কি দেখতে পাচ্ছি? রাখাইনরা কোন ধর্মাবলম্বী? রাখাইনরা মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী। এবং তারা কি করে? তারা তাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে, শিশু কিশোরদেরকে বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ভিক্ষুদের হাতে ধর্মীয় শিষ্টাচারে দীক্ষিত করে।
এবার আসো তাদের সাংস্কৃতিক জীবন। রাখাইনরা মাচা পেতে ঘর তৈরি করে এবং এই মাচা যে ছাউনিটা হয় সেটা মূলত বোর পাতা অথবা টিনে হয়ে থাকে। এখানে বইতে দেখো রাখাইনদের ঘর বাড়ির একটা সুন্দর ছবি দেওয়া আছে এবং এই বাড়িটা কিন্তু কোনো ভূমির উপরে সরাসরি বাড়িটা নির্মাণ করা হয়নি। কিভাবে বাড়িটা নির্মাণ করা হয়েছে? প্রথমে ভূমির উপরে একটা মাচা তৈরি করা হয়েছে, অনেক উপরে একটা মাচা তৈরি করা হয়েছে এবং সেই মাচার উপরে বাড়ি নির্মাণ করা হয়েছে। আর বাড়ির উপরে যে ছাউনিটা দেখতে পাচ্ছ এটা টিনের ছাউনি, কারো কারো বাড়ির ছাউনিটা কিসের হয়, গোল পাতার ছাউনি হয়। তাহলে রাখাইনদের বাড়ির বিশেষ বৈশিষ্ট্যটা কি, তাদের বাড়িঘর গুলো মাচার উপরে নির্মাণ করা হয় এবং ছাউনি গুলো কি দিয়ে তৈরি করা হয়, টিন অথবা গোল পাতা দিয়ে। রাখাইনদের বাড়িগুলো আমরা আসলে কোথায় দেখতে পাই? রাখাইনদের বাড়িগুলো মূলত দেখা যায় বিভিন্ন নদীর পাড় অথবা সমুদ্রের উপকূলে বিস্তীর্ণ সমতল ভূমিতে ওরা একত্রে গ্রামগুলো তৈরি করে। আমরা রাখাইনদের বাড়িগুলো তাহলে কোথায় দেখতে পাবো? নদীর পাড় অথবা সমুদ্রের উপকূলে বিস্তীর্ণ সমতল ভূমিতে একসাথে তাদের গ্রামগুলো অবস্থান করছে। রাখাইনদের বিভিন্ন অনুষ্ঠানগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন পালা পার্বণে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে থাকে। যেমন তাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী, বৈশাখী পূর্ণিমা, বসন্ত উৎসব। তাহলে রাখাইনদের ধর্মীয় উৎসবগুলো কি কি? তারা গৌতম বুদ্ধের জন্মদিনে জন্মবার্ষিকী পালন করছে, বৈশাখী পূর্ণিমা, বসন্ত উৎসব। চৈত্র সংক্রান্তিতে তারা একটা বিশেষ উৎসব পালন করে, সেটার নাম কি, সাংগ্রাই উৎসব। আমরা এর আগেও কিন্তু এই উৎসবটার নাম জেনেছি, তাই না? তাহলে এই সাংগ্রাই উৎসবটা তারা কখন পালন করে? চৈত্র সংক্রান্তিতে। এবং বিশেষভাবে মনে রাখবে এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় এবং সর্বজনীন আনন্দ উৎসব, ওকে? এটা হচ্ছে সাংগ্রাই উৎসব। আচ্ছা, এখন দেখো আমরা যদি তাদের পোশাক পরিচ্ছদের দিকে তাকাই তাহলে দেখবে পুরুষেরা ফতুয়ার উপরে লুঙ্গি পরে এবং মেয়েরা লুঙ্গির উপরে ব্লাউজ পরে। আমরা বইয়ের ছবিটা আবার একটু তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এখানে রাখাইনদের ঐতিহ্যবাহী পোশাকের একটা চিত্র দেয়া আছে বা একটা ছবি দেয়া আছে। রাখাইন পুরুষেরা কি করেছে, তারা দেখো লুঙ্গির উপরে ফতুয়া পরে এবং মেয়েরা লুঙ্গির উপরে ব্লাউজ পরে। তবে পুরুষদের একটা বিশেষ ব্যাপার হচ্ছে তারা তাদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, লোকজ উৎসব এবং মন্দিরে প্রার্থনা চলাকালীন সময়ে তারা মাথায় পাগড়ি পরে এবং মাথার পাগড়ি পরাটা হচ্ছে তাদের ঐতিহ্যবাহী একটা পোশাক। তাহলে আমরা যখন রাখাইনদের সাংস্কৃতিক জীবনটা দেখতে যাই তাহলে কি পেয়েছি? রাখাইনদের বাড়িগুলো কোথায় নির্মিত হয়? নদী বা সমুদ্রের উপকূলে বিস্তীর্ণ সমতল ভূমিতে একত্রে তারা ঘর বাড়ি তৈরি করে রাখাইনদের গ্রামগুলো সেখানে অবস্থান করছে। তাদের বাড়িগুলো দেখতে কেমন হয়? তাদের বাড়িগুলো সরাসরি ভূমির উপর তৈরি করা হয় না, প্রথমে ভূমির উপরে মাচা নির্মাণ করা হয়, তারপর সে মাচার উপরে তারা বাড়িঘর নির্মাণ করে। এবং ঘর বাড়িগুলোর যে ছাউনিটা হয় সেটা কি দিয়ে নির্মাণ করা হয়? কারো বাড়ির টিনের ছাউনি, কারো বাড়িতে আবার গোল পাতার ছাউনিও দেখতে পাওয়া যায়। তাদের আচার অনুষ্ঠান গুলো কেমন হয় দেখা যাচ্ছে। তাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে তারা গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী পালন করে, বৈশাখী পূর্ণিমা পালন করছে, বসন্ত উৎসব পালন করছে। আর চৈত্র সংক্রান্তিতে তারা কি উৎসব পালন করছে? সাংগ্রাই উৎসব। এবং এটাই হচ্ছে তাদের সর্বজনীন এবং বৃহৎ আনন্দ উৎসব। তাদের পোশাক পরিচ্ছদ কেমন হয় দেখা যাচ্ছে। পুরুষেরা লুঙ্গির উপরে ফতুয়া পরে আর মহিলারা লুঙ্গির উপরে ব্লাউজ পরছে। আর পাগড়িটা হচ্ছে তাদের ঐতিহ্যবাহী একটা পোশাক। এটা তারা কখন পরে? এটা মূলত মন্দিরে প্রার্থনাকালীন সময়ে অথবা বিভিন্ন ধর্মীয় ও লোকজ অনুষ্ঠানে তারা পাগড়ি পরে। তাহলে আমাদের যে আলোচনাটা ছিল সামগ্রিক এই আলোচনাটাতে আমরা কি কি পেয়েছি? রাখাইনদের ভৌগোলিক অবস্থান সম্পর্কে জেনেছি, রাখাইনদের আদিবাস সম্পর্কে ধারণা পেয়েছি, তাদের জীবনযাত্রা প্রণালী অর্থাৎ তাদের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক জীবন সম্পর্কে ধারণা পেয়েছি। কাজে এই পুরো আলোচনাটাকে আমি তোমাদের সামনে একটা ছকাকারে উপস্থাপন করছি, ওকে? দেখো এখানে আমি দিয়েছি রাখাইনদের সামাজিক জীবন কেমন, পিতৃতান্ত্রিক। মনে আছে পিতৃতান্ত্রিক মানে কি? যে রাখাইনদের পরিবারের পিতাই হচ্ছেন পরিবারের সর্বময় ক্ষমতার অধিকারী, পিতাই হচ্ছেন প্রধান কর্তা, তার নিয়ম অনুযায়ী পরিবার পরিচালিত হবে। তারপর একটা বিশেষ কথা বলেছিলাম, সেটা কি মনে আছে? সেটা হচ্ছে
তারা মেয়েদেরকে বিশেষভাবে শ্রদ্ধা করে। রাখাইদের অর্থনৈতিক জীবন বর্ণনা করতে গিয়ে আমরা বলেছিলাম তাদের অর্থনীতি মূলত কৃষি নির্ভর, এবং অন্যান্য নৃগোষ্ঠীদের মতো রাখাইনরাও বাড়িতে যে নিজস্ব হস্তচালিত তাঁত আছে সেখানে কাপড় বোনে। রাখাইনদের ধর্মীয় জীবন সম্পর্কে বলতে গিয়ে বলেছিলাম যে তারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, এবং তারা তাদের ছোট ছোট ছেলে মেয়েদের অর্থাৎ শিশু কিশোরদেরকে তাদের বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ভিক্ষুদের হাতে ধর্মীয় শিষ্টাচারে দীক্ষিত করে। রাখাইনদের সাংস্কৃতিক জীবন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা জেনেছি তাদের ঘর বাড়িগুলো কোথায় দেখতে পাওয়া যাবে, নদীর তীরে সমুদ্রের উপকূলে বিস্তীর্ণ সমতল ভূমিতে একত্রে থাকে তারা। তাদের ঘরগুলো তৈরি করা হয় মাচার উপরে, যেটা ছাউনি হচ্ছে টিন অথবা গোলপাতা দিয়ে তৈরি করা। তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করে, যেমন গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী, বৈশাখী পূর্ণিমা, তারপরে তারা যখন সাংগ্রাই উৎসবটা পালন করে চৈত্র সংক্রান্তিতে, এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় এবং সর্বজনীন আনন্দ উৎসব। আমরা তাদের পোশাক পরিচ্ছদ সম্পর্কেও ধারণা পেয়েছি, পুরুষেরা কি পরে, লুঙ্গির উপরে ফতুয়া পরছে, আর মেয়েরা পরছে লুঙ্গির উপরে ব্লাউজ। আর তাদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে মাথায় পাগড়ি পরা পুরুষ দেখাচ্ছে, এবং এটা তারা কখন পরছে, মূলত ধর্মীয় মন্দিরে প্রার্থনাকালীন সময়ে ধর্মীয় এবং লোকজ অনুষ্ঠানগুলোতে পুরুষেরা মাথায় পাগড়ি পরে। আমার বিশ্বাস এই আলোচনার পরে তোমাদের রাখাইনদের উপর যদি কোনো প্রশ্ন করা হয়, আমার বিশ্বাস তোমরা সেটার আনসার করতে পারবে। আজকের এই আলোচনার উপর ভিত্তি করে আমি তোমাদের সামনে 10টা জ্ঞানমূলক প্রশ্ন উপস্থাপন করছি। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমরা CWO হিসাবে যেহেতু পড়বে, কাজে খাতা কলম নিয়ে বসো। আমি প্রশ্নগুলো বলছি, আলোচনার উপর ভিত্তি করে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নিজেরা খাতায় লিখবে এবং আমি যখন এগুলোর উত্তর বলবো মিলিয়ে নিবে। দেখো প্রথম প্রশ্ন, এটা তোমাদের CW নাম্বার 18, সবাই খাতার উপরে লেখো CW নাম্বার 18। এরপরে শুরু করো তোমরা, রাখাইনরা কোন নৃগোষ্ঠীর লোক? আমরা কিন্তু রাখাইনদের নৃতাত্ত্বিক পরিচয় তোমাদের সামনে তুলে ধরেছি। রাখাইনরা কোন নৃগোষ্ঠীর লোক? তোমরা উত্তর লিখতে শুরু করে দাও, রাখাইনরা কোন নৃগোষ্ঠীর লোক। এরপরে আসো, রাখাইনরা কোথায় বাস করে, অর্থাৎ আমরা কোন কোন জেলায় রাখাইনদেরকে দেখতে পাবো, মানচিত্রের কোন কোন জেলায় আমরা রাখাইনদেরকে দেখতে পাবো, কোন শব্দ থেকে রাখাইন শব্দটির উৎপত্তি হয়েছে, রাখাইন শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে, উত্তর লিখো তোমরা। রাখাইনের অর্থ কি, রাখাইন শব্দটির অর্থ কি, রাখাইনদের আদিবাস কোথায়, অর্থাৎ কোথা থেকে রাখাইনরা বাংলাদেশে এসেছে, রাখাইনরা কোন ধর্মাবলম্বী, আমরা কিন্তু ওদের ধর্মীয় জীবন ব্যাখ্যা করেছিলাম, রাখাইনদের সবচেয়ে বৃহৎ এবং সর্বজনীন আনন্দ উৎসব কোনটি, রাখাইনদের গ্রামগুলো কোথায় অবস্থিত, আমরা কোন জায়গায় রাখাইনদের গ্রামগুলোকে দেখতে পাবো, সাংরাই উৎসব রাখাইনরা কখন পালন করে, রাখাইনদের পরিবার কি ধরনের, আমরা রাখাইনদের পরিবারগুলো যখন সামাজিক জীবন বিশ্লেষণ করেছিলাম বলেছিলাম ওদের পরিবারগুলো কি ধরনের হয়। শিক্ষার্থীরা আমার বিশ্বাস তোমরা উত্তরগুলো লিখেছ, ওকে। এবার আমরা উত্তরগুলো বলছি মিলিয়ে দেখো। রাখাইনরা কোন নৃগোষ্ঠীর লোক? রাখাইনরা হচ্ছে মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। রাখাইনরা কোথায় বাস করে? আমরা রাখাইনদেরকে কোন কোন জেলায় পেয়েছি? পটুয়াখালী, বরগুনা এবং কক্সবাজার। কোন শব্দ থেকে রাখাইন শব্দটির উৎপত্তি হয়েছে? মনে আছে পালি ভাষার শব্দ রাখাইন, রাখাইন থেকে রাখাইন শব্দটির উৎপত্তি হয়েছে। রাখাইনের অর্থ কি? রাখাইনের অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি। এবং কেন রক্ষণশীল বলা হয় মনে আছে নিশ্চয়ই? রাখাইনদের আদিবাস কোথায়, অর্থাৎ কোথা থেকে ওরা আমাদের বাংলাদেশে এসেছে, কি মিয়ানমারের আরাকান অঞ্চল থেকে। রাখাইনরা কোন ধর্মাবলম্বী? রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী। রাখাইনদের সবচেয়ে বৃহৎ এবং সর্বজনীন উৎসব কোনটি? রাখাইনদের সবচেয়ে বৃহৎ এবং সর্বজনীন উৎসব হচ্ছে সাংরাই উৎসব। রাখাইনদের গ্রামগুলো কোথায় অবস্থিত? রাখাইনদের গ্রামগুলো নদী পার অথবা সমুদ্রের উপকূলে বিস্তীর্ণ সমতল ভূমিতে অবস্থিত। সাংরাই উৎসব রাখাইনরা কখন পালন করে? চৈত্র সংক্রান্তিতে। সাংরাই উৎসব ওরা কখন পালন করে? চৈত্র সংক্রান্তিতে। রাখাইনদের পরিবার কি ধরনের হয়? রাখাইনদের পরিবারগুলো মূলত পিতৃতান্ত্রিক হয়। কি ধরনের পরিবার?
পিতৃতান্ত্রিক পরিবার। আমার বিশ্বাস তোমাদের উত্তরগুলো আমার উত্তরের সাথে মিলে গেছে। তোমরা এই সিডাব্লিউটা অর্থাৎ সিডাব্লিউ নাম্বার 18 আজকে ডেট দিয়ে তোমাদের সাবজেক্ট টিচারের কাছে সাবমিট করে দেবে। আমার বিশ্বাস আজকের এই আলোচনার পরে রাখাইন সম্পর্কে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন করা হয়, অর্থাৎ তাদের ভৌগোলিক অবস্থান, তাদের আদিবাস, তাদের জীবনযাত্রা প্রণালী, যে কোনো জায়গা থেকে যদি কোনো প্রশ্ন করা হয়, আমার বিশ্বাস তোমরা এর উত্তর দিতে পারবে। আজকের আলোচনা এতটুকুনি। ভালো থেকো। আল্লাহ হাফেজ।